বিষয়গড় থানা এলাকা থেকে এক দূরপাল্লা 14 চাকার লরি চুরি করে পালিয়ে যাওয়ার পথে জিপিএস লোকেশনের সূত্র ধরে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক চোরসহ চুরি যাওয়া লরি। ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলং পাড়ি এলাকায়। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে চুরি যাওয়া TR05D1828 নম্বরের একটি লরি। সেই সঙ্গে আটক করা হয় রফিক আলম নামের এক চোরকে। যদিও রফিক আলমের সঙ্গে থাকা অপর আরেক যুবক পুলিশের উপস্থিতি লক্ষ্য পেয়ে ঘটনাস্থল থেকে চম্পটে। আজকে বিশালগড় পিএস থেকে আমাদের তেলিয়ামুড়া থানা একটা ইনফরমেশন আসে যে বিশালগড় থানা এলাকা থেকে একটি 14 চাকা লরি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তো গাড়িতে জিপিএস এর লোকেশন অনুযায়ী আমরা চেক করে জানতে পারি যে গাড়িটি তেলিয়ামুড়া থানাধীন জয়লং বাড়ির এলাকায় আছে। তো সেই মোতাবেক আমরা স্টাফ রিটেন করি এবং স্টাফ রিটেন করার পরে এখানে গিয়ে আমরা রফিক আলম নামে একজন ব্যক্তিকে উক্ত গাড়িটি সহ আটক করতে সক্ষম হয়েছি। কিভাবে জানছেন যে এই গাড়িটি? গাড়িতে জিপিএস লোকেশন ছিল, জিপিএস লোকেশনের সাহায্যে আমরা গাড়ির নাম্বার, গাড়িটির নাম্বার হচ্ছে TR05D1828। সে কি একাই ছিল না আরেকজন ছিল? আমার যে প্রাপ্ত খবর অনুযায়ী সে একা ছিল, কিন্তু পাবলিক অনুযায়ী আরেকজন তার এনিমেন্টের সঙ্গে ছিল যে আমরা পাইনি।